বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি দাওয়া নিয়ে আবারও মিলিত হয়েছেন আগরতলা সিটি সেন্টারের সামনে, এবং তাদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে ডেপুটেশনও প্রদান করেছেন, এ কথাই কিন্তু বলা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা অবশ্যই বিগত দিনগুলোতেও কিন্তু দেখেছি যে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা বিগত দিনগুলোতে যেভাবে মাঠে নেমে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করেছেন, একই রকম ভাবে আবারও কিন্তু তারা নানান কর্মসূচি হাতে নিচ্ছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। সেই কর্মসূচিগুলোর অঙ্গ হিসাবেই আজকে সিটি সেন্টারের সামনে তারা মিলিত হয়েছেন এবং তাদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেছেন। 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরিচ্যুতি হওয়ার পর থেকেই বিভিন্নভাবে কিন্তু তারা প্রতিবাদ করছেন, দীর্ঘদিন আমরা দেখেছি সিটি সেন্টারের সামনে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, তাদের দাবি পেশ করেছেন রাজ্য সরকারের কাছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে আবারও কিন্তু সরব হয়েছেন তারা এবং এই মুহূর্তে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেছেন এবং সিটি সেন্টারের সামনে মিলিত হয়েছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। কি বলছেন তারা তাদের দাবি নিয়ে শুনব। 10,323 টিচার্স হ্যাভ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ সিটি সেন্টার আগরতলা ইন ডিমান্ড অফ জব সিকিউরিটি বিকজ রিসেন্টলি সো মেনি ফিউ হান্ড্রেড অফ আওয়ার টিচার্স হ্যাভ ফাইল এন আরটিআই ইন সুপ্রিম কোর্ট অ্যান্ড অ্যাকর্ডিংলি মেনি অফ দেম হ্যাভ গট এন রিপ্লাই ফ্রম আরটিআই দ্যাট ইউ আর নট কভার্ড বাই দ্য সেই জাজমেন্ট অফ তন্ময়না 2014 and 2017 accordingly. So that is the reason all 10,323 teachers have come here today seeking reply from education department. So from today's sit-in demonstration program, we would like to draw the attention of education director, because education department have illegally terminated all these teachers without any guilty since 2020 31st March. Because they have illegally issued termination letter and till date, as of now, no individual termination has been given to any 10,323 teachers. So that is why we appeal to government of Tripura, vis-a-vis IPFT government, to rectify this error which had taken place in 2020 and resume our job as soon as possible. Because the RTI says that you are not covered by the judgment. But when they have issued a common termination letter, they have, the education department have cited that since you are covered by Tonmana judgment, that is the reason we have been terminated. But today we have the biggest proof with us, the reply of RTI from Supreme Court, where it states that everyone are not covered by the same judgment. So we appeal to Honorable CM to see into this matter and save the livelihood of all these victim teachers as early as possible. Thank you. আপনারা শুনলেন এক চাকরিচ্যুত 10,323 শিক্ষকের বক্তব্য, এবং তারা আরটিআই ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, যার জবাবে একটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিগত দিনে যেই মামলাকে কেন্দ্র করে, যে রায়কে কেন্দ্র করে তাদের টার্মিনেট করা হয়েছিল, সেই রায়ে তারা কভার্ড নয়, সেই বক্তব্যই কিন্তু পেশ করছেন তিনি, এক চাকরিচ্যুত 10,323 শিক্ষক। এবং এই ভুলটা, যেটা ভুল বলে অভিহিত করছেন এই 10,323 চাকরিচ্যুত শিক্ষক, সেই ভুলটা রেকটিফাই করার জন্য কিন্তু আবেদন জানাচ্ছেন রাজ্য সরকারের কাছে, এবং সেটা না হলে আগামী দিনে সিটিং ডেমনস্ট্রেশনও করবেন তারা, সেই কথাও কিন্তু বলেছেন 10,323 শিক্ষক শিক্ষিকারা। আজকের দিনে দাঁড়িয়ে 10,323 শিক্ষকরা আবারও সিটি সেন্টারের সামনে মিলিত হয়েছেন, সিটি সেন্টারের সামনে মিলিত হয়ে শিক্ষা দপ্তরের শিক্ষা ভবনে তারা ডেপুটেশন প্রদান করেছেন, সে কথাও কিন্তু জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্য সংবাদ, সঙ্গে থাকবেন।